রাজ্যব্যাপী গ্রীষ্মপ্রবাহ জারি রয়েছে এবং মৌসুমী বিলম্ব আসিব এ সূচনা সহিত আঞ্চলিক পাপাগ কেন্দ্র পক্ষ কুযাই যে বর্তমান যে পাপাগ রয়েছে সে পরিবর্তন হবার বর্তমান সম্ভাবনা নাই এবং যেহেতু আজ কিছু স্থানক কাল বৈশাখ বর্ষা হবার সম্ভাবনা রয়েছে কিন্তু যদি তাপমাত্রা কথা আসবে তবে গতকাল কথা কুহতু বা লগাতার কিছুদিন ধর চাশ উপরে পারদ রুচি এবং গুড়গুড়ি সহ অনেক স্থানের যেহেতু বিদ্যুৎ কাট ভি হচ্ছে অসহ্য হয়ে পড়ুছে সকাল নটা পরে যেমন আপনার কৌলে ঘর বাহার বা মুশকিল হয়ে পড়ছে তবে আপনার যেমন কৌলে বর্তমান যা তাপমাত্রা রয়েছে ভুবনেশ্বর যদি দেখা আজ সর্বাধিক তাপমাত্রা যা দিন এগারটা তিরিশ সুদ্ধা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আপনার দেখিপারে অনচাশ দশমিক আট ডিগ্রি ভুবনেশ্বর রেকর্ড করা যাই আজি মধ্যে রাজধানী তাতুছি সেইপরি ঝারসুগুড়া মধ্যে সমান অনচাশ দশমিক আট ডিগ্রি সহ ঝারসুগুড়া মধ্যে তাতিরে অসহ্য হচ্ছে তো পাখাপাখি এগারটা তিরিশর এ হচ্ছে ডাটা আঞ্চলিক পাপাগ কেন্দ্র যা দিয়েছে সেইপরি হীরাকুদরে মধ্যে অনচাশ উপরে পারদ রয়েছে অনচাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়স রেকর্ড করা যাই দিন এগারটা তিরিশ সুদ্ধা যা তথ্য রয়েছে সম্বলপুর মধ্যে অনচাশ ডিগ্রি রয়েছে আপনার ভাবতু এগারটা তিরিশ সুদ্ধা যদি অনচাশ রয়েছে আগুক নিহতি তাপমাত্রা আহরি বড় চান্দবালি কথা যদি দেখবা অড়তিরিশ ডিগ্রি সেলসিয়স রেকর্ড করা যাই তো বর্তমান বি ভুবনেশ্বর এবং ঝারসুগুড়া সর্বাধিক রয়েছে বালেশ্বরের সৈতিরিশ দশমিক চারি ডিগ্রি বালেশ্বর উপরে সমস্ত নজর বি রয়েছে উদ্ধার কার্য মধ্যে এইভাবে তাপমাত্রার হেউলা গোপালপুর কথা যদি কহা পঁয়ত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়স রেকর্ড করা যাই তো এ হচ্ছে এগারটা তিরিশ সুদ্ধার ডাটা পুরীরে পঁয়ত্রিশ দশমিক দুই তাপমাত্রা রেকর্ড করা যাই দিন এগারটা তিরিশ সুদ্ধা সেপরি কেন্দুঝর কথা দেখা চৌত্রিশ ডিগ্রি বর্তমান তাপমাত্রা রেকর্ড করা যাই দিন এগারটা তিরিশ সুদ্ধা পারাদ্বীপে মধ্য তাপমাত্রা তিরিশ উপরে রয়েছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়স এগারটা তিরিশ সুদ্ধা পারাদ্বীপে রেকর্ড করা যাই।